প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 11তম ক্লাস। তোমরা লাস্ট ক্লাসে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে বেসিক আলোচনা শুনেছিলে এবং আমরা প্রোগ্রামের সাহায্যে সেই পার্টটা খুব ভালোভাবে বুঝার চেষ্টা করেছিলাম। যদিও আমরা বেসিক বললাম, তারপরেও কিন্তু আমরা প্রায় 150 লাইনের একটি প্রোগ্রাম আমরা সেই ক্লাসে করেছিলাম। তবে সেই ক্লাসে আমরা ফাংশনের যে প্যাটার্ন বা ফাংশনের যে টাইপ সেই সম্পর্কে আমরা কোনো কথা বলিনি। যা সিম্পলি আমরা বলেছিলাম যে ফাংশনের তিনটি পার্টস থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাংশন ডিক্লারেশন, সেকেন্ড ওয়ান হচ্ছে ফাংশন ডেফিনেশন এবং থার্ড ওয়ান হচ্ছে ফাংশন কলিং। তো এখানে তোমরা এই টেবিলে এটা দেখতে পাচ্ছ যে ফাংশন ডিক্লারেশন কীভাবে হয়। প্রথমে রিটার্ন টাইপ থাকে, দেন ফাংশন নেম থাকে। আমরা লাস্ট ক্লাসে আর্গুমেন্ট লিস্ট এই এই পজিশনে কোনো কিছু দেইনি এবং এটা সম্পর্কে কোনো কথাও বলিনি। তো এটা আজকে আমরা আলোচনা করব যে জিনিসটা কী। ডেফিনেশনের মধ্যে তোমরা জানো সেমিকোলনের পরিবর্তে কার্লি ব্র্যাকেটস হয় এবং যেটা আমরা বডি অফ ফাংশন বলি। আর কলিংয়ের মধ্যে শুধু ফাংশনের নাম থাকে, যদি আর্গুমেন্ট থাকে ডিক্লারেশনের সময় তাহলে অবশ্যই ফাংশন কলিংয়ের সময় সেটা থাকবে এবং সেমিকোলন দিয়ে শেষ হবে। তো এই ধরনের এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আসো যে এই যে আর্গুমেন্ট একটা শব্দ আমরা এখানে পেলাম এবং লাস্ট ক্লাস রিটার্ন টাইপ তোমরা শুনেছো, এই আর্গুমেন্ট এবং রিটার্ন এর উপরে ডিপেন্ড করে চার ধরনের ফাংশনের প্যাটার্ন আছে। ফাংশন বলতে আবারও বলি ইউজার ডিফাইন ফাংশনস, এর চার ধরনের প্যাটার্ন আছে। সো প্রথম যে প্যাটার্নটা এখানে বলা আছে যে সি ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন, আসলে আমরা গত ক্লাসে এইটাই আলোচনা করেছি, উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। তোমরা একটু চিন্তা করে দেখো, লাস্ট ক্লাসে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে কিন্তু রিটার্ন টাইপ দিয়েছিলাম ভয়েড, তাই নয় কি? রিটার্ন টাইপ কি দিয়েছিলাম? ভয়েড ভয়েড দিয়েছিলাম, ভয়েড ছিল স্যার। এই ভয়েড মানে হচ্ছে, এই ভয়েড মানে হচ্ছে কোনো রিটার্ন আসবে না, দ্যাট ইজ কল উইদাউট রিটার্ন ভ্যালু। আর উইদাউট আর্গুমেন্ট মানে হচ্ছে প্যারেন্থিসিসের ভিতরে, দ্যাট মিনস এই ক্লোজিং যে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটগুলো আছে ইনসাইড দ্য ফার্স্ট ব্র্যাকেটস এর ভিতরে কোনো কিছু হবে না। তাহলে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাকে আমরা বলছি উইদাউট আর্গুমেন্ট। তাহলে আমরা গত ক্লাসে এই প্যাটার্নটা শিখেছি আসলে, যে ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। তো এটা ঠিক অপোজিট যদি আমরা বলি সেটা হচ্ছে উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন, ঠিক অপোজিট, যে এর প্যারেন্থিসিসের ভিতরেও কিছু থাকবে এবং রিটার্ন টাইপ ভয়েড হবে না, ইন্টিজার ফ্লোট ডাবল এই টাইপের কোনো একটা কিছু হবে। আগে আসো আমরা এই প্রথম দুইটা সম্পর্কে যদি একটু বলি রিয়েল লাইফের সাথে মিল রেখে। যে ধরো আমাদের সমাজে চার ধরনের আমরা মানুষ খুঁজে পাই, এখানে চারটি ক্যাটাগরি যেহেতু আছে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে সেই চারটি ক্যাটাগরি ম্যাচ করানোর চেষ্টা করব। তুমি এক ধরনের লোক পাবা যারা তোমার কারো মানে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপ, সে কোনো কিছু দিতেও চায় না এবং কারো কাছ থেকে কিছু পেতেও চায় না, যে আমি কিছু দিব না এবং কারো থেকে কিছু নিবও না। এই ধরনের এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে, যে আমি কাউকে কিছু দিব না এবং কারো কাছ থেকে আমি কিছু এক্সপেক্টও করি না। এই শ্রেণীটার সাথে তুমি প্রথমটাকে মিলাতে পারো, যে আমি উইদাউট আর্গুমেন্ট মানে হচ্ছে আমি কোনো কিছু দিব না, উইদাউট রিটার্ন মানে হচ্ছে আমি কোনো কিছু নিব না। এখন এই দেয়ার বিষয়টা হচ্ছে এই প্যারামিটার বা এখানে যে আর্গুমেন্ট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ প্যারেন্থিসিসের ভিতরে যেটা থাকবে, এর ভিতরে যদি কোনো কিছু থাকে তার মানে বুঝবো সে কিছু দিচ্ছে, তার মানে কোনো কিছু পাঠাচ্ছে। আর যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তার মানে সে কোনো কিছু দিচ্ছে না। তাহলে আমরা প্রথম শ্রেণী যে আমাদের জনগণের কথা বললাম, যে আমরা কিছু দিতেও চাই না কিছু নিতেও চাই না, ঠিক তার অপোজিট যদি আরেকটা শ্রেণী চিন্তা করো, যে যেই শ্রেণীর লোক পৃথিবীতে সবচেয়ে বেশি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, যে আমি কিছু দিব বিনিময়ে কিছু পেতেও চাই, যে আমরা সাধারণত এটাতে বিশ্বাস করি যে কিছু দিব আর বিনিময়ে কিছু পাবো না, তখন আমরা মনে করি তাকে এত হেল্প করলাম সে তার জন্য সে তো আমার জন্য কিছুই করলো না, তো তখন দেখা যায় মন খারাপ করি আমরা অনেকেই। তো এই শ্রেণীর মানুষ আমাদের দেশে বা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি, যে সে কিছু করলে কারো জন্য সে চায় আমার জন্য সে কিছু করবে। এটাকে আমরা বলতেছি সি ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন। তাহলে উইথ আর্গুমেন্টস কি, এটা অলরেডি তোমরা বুঝে গেছো যে প্যারেন্থিসিসের ভিতরে কিছু একটা দিব, কী দিব সেটা আমরা পরে আসতেছি, বাট কিছু একটা থাকবে, যদি থাকে তার মানে আমি কিছু দিচ্ছি। দেয়ার বিনিময়ে যদি কিছু চাই দ্যাট মিনস উইথ রিটার্ন, তার মানে এই রিটার্ন টাইপটা ভয়েড হবে না, ইন্টিজার ফ্লট এই টাইপের কিছু একটা হবে, তার মানে আমার কাছে কিছু ফেরত আসবে। এই হচ্ছে প্রথম দুইটা ক্যাটাগরি। এবার আসো থার্ড ক্যাটাগরি যদি বলি, যে আমাদের সমাজের যারা কাইন্ড পিপুল, যে যারা সবসময় মনে করে যে আমি দিব বাট বিনিময়ে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই। সাধারণত আমাদের প্যারেন্টসদের কথা চিন্তা করতে পারো বা তোমাদের বাবা মার কথা চিন্তা করতে পারো, তোমরা এখন পড়ালেখা করতেছো, তারা কিন্তু এই ধরনের চিন্তা করে না যে আমার ছেলে মেয়ে পড়ালেখা করে বিশাল বড় হয়ে আমাকে ভবিষ্যতে আমার জন্য অনেক কিছু করবে। তো তারা চিন্তা করছে তারা যদি মানুষ হয় তাহলে আমরা শান্তিতে থাকবো, তো এটাই তাদের এই মুহূর্তের চাওয়া হতে পারে। তাহলে কি হচ্ছে যে তারা অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে বলতে তোমাকে টাকা দিচ্ছে, তোমাকে সময় দিচ্ছে, তোমাকে এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে, তার মানে অনেক কিছু তোমাকে দিচ্ছে।
উইদাউট রিটার্ন, তার মানে কোনো রিটার্ন তারা এক্সপেক্ট করতেছে না। সো আমরা কাইন্ড পিপুলদের এটা বলে থাকি যে আমরা দিব বাট বিনিময়ে কিছু চাই না। লাস্ট ওয়ান, যারা সমাজের স্বার্থপর শ্রেণী, যে আমি কোনো কিছু দিব না বাট বিনিময়ে সব কিছু চাই, যে সি ফাংশন উইদাউট আর্গুমেন্টস অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু, যে পৃথিবী আমাদের দেশে বা সারা পৃথিবীতে এই ধরনের লোকসংখ্যা আছে যারা কিছুই করতে চায় না বাট বিনিময়ে অনেক কিছু চায়, স্বার্থপর শ্রেণী আর কি, যে সে শুধু নিবে বাট তার বিনিময়ে সে কোনো কিছুই দিবে না। তো আমাদের এই ফাংশনের চার ধরনের প্যাটার্ন আছে। এখন দেয়া নেয়ার বিষয়টা যেহেতু বাংলায় আমি বললাম, গিভ অ্যান্ড টেক তো বুঝতেই পারতেছি ইংলিশ ওয়ার্ড, তো দেয়া নেয়ার বিষয়টা যদি ফাংশনের মাধ্যমে কোনো কিছু দিতে চাও তাহলে অবশ্যই প্যারেন্থেসিসের ভিতরে আমাকে কোনো কিছু লিখতে হবে, যেটা এখানে লিখা মানে আমি কোনো কিছু দিচ্ছি। আর যদি কোনো কিছু পেতে চাও তাহলে অবশ্যই রিটার্ন টাইপটা ভয়েড হবে না। এখন তোমরা বলতে পারো, স্যার কোনটা ইফেক্টিভ বা কখন আমরা কোনটা ইউজ করব বা কোনটা ভালো, এর আনসার এই মুহূর্তে আমি দিব না, আর এই মুহূর্তে দেওয়া ঠিকও হবে না। আমরা যখন প্রোগ্রাম নিয়ে কাজ করব, কাজ করতে করতে সিচুয়েশন ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে যে আমি কোনটা ইউজ করব। এই মুহূর্তে আমরা চাইলে যেই সকল প্রোগ্রামগুলো সোফার করেছি সবগুলো প্রোগ্রাম এই চারটা প্যাটার্নে করা যাবে, বাট কিছু কিছু প্রোগ্রাম আছে চারটা প্যাটার্নে করা যাবে না। তো সেগুলো আবার বিকল্প কী হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আপাতত শুধু আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চারটা প্যাটার্ন বোঝার চেষ্টা করবো প্রোগ্রামের সাহায্যে, সিম্পল প্রোগ্রামের সাহায্যে। লাস্ট ক্লাসে আমি একটা বিশাল প্রোগ্রাম দেখিয়েছিলাম, তো আজকে তার চাইতে শর্ট প্রোগ্রাম দেখাবো। দ্যাট মিনস একটা প্রোগ্রাম দিয়ে বাকি এই তিনটা পার্ট বোঝানোর চেষ্টা করবো। বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একজন হ্যান্ড রেজ করেছিল সম্ভবত, পরবর্তীতে যদি কিছু বলতে চাও প্লিজ। হ্যাঁ আরিফ, কিছু বলতে চাইলে বলে ফেলো। শুরুতেই আমি বলে ফেলছি তোমাদেরকে, হয়তো মিস করে গেছো, সেটা হচ্ছে উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন, অর্থাৎ আমি কিছু দিবও না কিছু নিবও না। উইদাউট আর্গুমেন্ট মানে হচ্ছে এই যে আর্গুমেন্টের মধ্যে কিছু নাই প্যারেন্থেসিসের ভিতরে, আর উইদাউট রিটার্ন মানে হচ্ছে রিটার্ন টাইপ ভয়েড থাকে, আমি কিছু দিবও না বিনিময়ে কিছু নিবও না। এখন তুমি বলতে পারো, স্যার আমরা দুটো সংখ্যার যোগ করছি রেজাল্ট তো পাইছি, হয়তো বা তোমার এমন মনে হচ্ছে, তাই নয় কি? কোশ্চেনটা যার ছিল এমন মনে হচ্ছে কি? আচ্ছা, এটা আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পলের সাহায্যে। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা সরাসরি কোর্টে চলে যাই, তাহলে কোর্ট দেখার পরে তোমরা চাইলে কোশ্চেন করলে মনে হয় আরো ক্লিয়ার হতে পারবা। ওকে, তাহলে আসো আমরা কোর্টে চলে যাই। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, আমরা আজকে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল যেভাবে বানাই, আমাদের এস পি এল, লেকচার নাম্বার হচ্ছে 11। তাহলে আমরা একটা নাম দিচ্ছি লাইক 1.সি। প্রথমে বেসিক স্ট্রাকচার টাইপ করে নিচ্ছি খুব দ্রুত। আমাদের বেসিক স্ট্রাকচার ডান। এখন আসো যে আমাদের প্রথম কাজ, খুব সিম্পল একটা ফাংশন নেয়া। সাপোজ আমি নিচ্ছি ভয়েড, নাম দিচ্ছি অ্যাডিশন, ওকে, যে দুটো সংখ্যার যোগ করব। বা গত ক্লাসে তোমরা সামেশন শব্দটা ইউজ করছো, যদি ওইটাই লিখি কোনো সমস্যা নাই, সামেশন। তাহলে আমাদের এই যে যেই প্যাটার্নটা এখানে লিখলাম এটাকে আমরা বলে থাকি যে ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। আমি একটু কপি করে নিচ্ছি লাইনটা, এখানে কমেন্ট আকারে লিখে দিলাম ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। এটা অবশ্যই ডিক্লারেশন, কিন্তু কিন্তু এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা বলতেছি ফাংশন উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন। কেন উইদাউট আর্গুমেন্ট? কারণ তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে কিছু নাই। কেন উইদাউট রিটার্ন? কারণ দেখতেই পাচ্ছ এখানে ভয়েড আছে। এখন আসো আমি চারটা প্যাটার্নে লিখতে চাই, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এবার আসো যে আমাদের সেকেন্ড যেটা আছে, এই যে ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন, আমি জাস্ট এটাকে এখানে প্যাটার্নটা দিচ্ছি যে উইথ আর্গুমেন্টস অ্যান্ড উইথ রিটার্ন ভ্যালু। তাহলে উইথ আর্গুমেন্টস তার মানে এখানে কিছু একটা হবে, কি হতে পারে আমি জাস্ট সাপোজ, যেহেতু দুইটা সংখ্যার যোগ আমাদের টার্গেট, দুইটা ভেরিয়েবল নিবে এটার ভিতরে, ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, দুইটা ভেরিয়েবল নিলাম। আর এখানে যেহেতু বলছে উইথ রিটার্ন তার মানে ভয়েড হবে না, আমি খুব সিম্পল সেন্সে ইন্টিজার নিলাম। তবে আমরা যখন এই ডিক্লারেশনটা করি এগুলোকে আমরা বলি প্যারামিটার। এখানে আর্গুমেন্ট শব্দটা আছে, অনেক আর্গুমেন্টস বলে, বাট আর্গুমেন্টস এবং প্যারামিটার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা ক্লিয়ার করে দিব। আপাতত এখানে যেহেতু আর্গুমেন্টস আছে মনে করো আর্গুমেন্ট, যদি এগুলো আর্গুমেন্ট আমরা বলি না এগুলোকে বলি প্যারামিটার, একটু পরে আর্গুমেন্ট আসবে। আচ্ছা, অথবা এখানে ভালো হয় মনে হয় আমাদের এখানে প্যারামিটার শব্দটাও লিখে দিই, প্যারামিটার্স।
তাহলে আমরা এটাকে এখানে লিখে দিই। সো দুইটা শব্দ মনে রাখবো, অবশ্যই আমরা ক্লিয়ার করবো কোনটা প্যারামিটার এবং কোনটা আর্গুমেন্টস। প্যারামিটার বানান ভুল হয়েছে, এমই টিইআর, তো এটা ভুল ধরলো না কেন? এমই টিইআর, ওকে। তাহলে আমাদের দুইটা প্যাটার্ন আমরা লিখছি। এখন এখানে দুইটা ভেরিয়েবল জাস্ট চিন্তা করো, দুইটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি, কারণ কি আমি দুইটা সংখ্যার যোগ করবো। সো এখানে দুইটা আর্গুমেন্ট আছে তোমরা বলতে পারো, অথবা দুইটা প্যারামিটার আছে এটাও বলতে পারো। এর ভিতরে দুইটি প্যারামিটার আছে, আমরা চাইলে একটা লিখতে পারবো, চাইলে দুইটা লিখতে পারবো, চাইলে তিনটা লিখতে পারবো, চাইলে পাঁচটা লিখতে পারবো, সেটা আমার প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের এখানে থার্ড প্যাটার্নটা কী বলছে? উইথ আর্গুমেন্ট উইদাউট রিটার্ন। তাহলে উইথ আর্গুমেন্ট এখানে হবে উইথের জায়গায় উইদাউট, তাহলে উইথ আর্গুমেন্ট, তাহলে বুঝতে পারতেছো উইথ আর্গুমেন্ট মানে এই দুটা থাকবে, উইদাউট রিটার্ন তার মানে এখানে কী হবে? ভয়েড হবে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আমাদের লাস্টেরটা হচ্ছে উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন, তাহলে এখানে হবে উইদাউট আর এখানে হবে হচ্ছে উইথ। তো এখন আসো, আমাদের লাস্টেরটা যদি তাই হয় তাহলে উইদাউট আর্গুমেন্ট তার মানে এখানে কিছু হবে না, আর এখানে আমাদের কি হবে? উইথ রিটার্ন, তার মানে ইন্টিজার দিচ্ছি। এখন এই অবস্থায় রান করলে অ্যারোর আসে কিনা, কারণ সবগুলো ফাংশনের নাম কিন্তু সেম হয়ে গেছে, একটু দেখি অ্যারোর দেয় কিনা। এখানে কিন্তু অ্যারোর দিচ্ছে, F2 দিয়ে দেখি কি বলে। কনফ্লিক্টিং টাইপ অফ সামেশন, তার মানে একই নামে ফাংশন আছে এই কারণে সে কিন্তু কনফ্লিক্ট করছে। তো আমরা একই নামে আপাতত ফাংশন দিব না, আমরা একই নামে দেওয়া যাচ্ছে না, এগুলো কিছু রুলস আছে, তো সেখানে আমি যাচ্ছি না। আপাতত আমি ফাংশন নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, প্রথমটা নাম দিচ্ছি সামেশন 1, পরেরটা নাম দিচ্ছি সামেশন 2, তারপরটা দিচ্ছি সামেশন 3, তারপরটা দিচ্ছি 4। এবার আশা করি কোনো অ্যারর থাকবে না, রান করি। একটা একটা ভেরিয়েবল যেহেতু দুইবার ডিক্লেয়ার করা যায় না, এখানে অনেকটা একই রকম চিন্তা করতে পারো যে একই নামে দুইটা ফাংশন আপাতত হতে পারে না, ইন ফিউচারের কথা পরে বলবো। আচ্ছা, তাহলে আমাদের চারটা ফাংশন আছে। এখন তোমরা বলো এই প্যাটার্নে কারো কোনো ডাউট আছে কি না, যে আমরা এই যে প্যাটার্নের সাথে মিল রেখে আমরা যে প্যাটার্নগুলো লিখলাম এখানে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, যে উইদাউট মানে হচ্ছে ভয়েড আর উইথ মানে হচ্ছে সেটা ভয়েডের পরিবর্তে অন্য যে কোনো একটা আসবে, সেটা ইন্টিজার হোক, ফ্লোট হোক, ডাবল হোক, ঠিক আছে? আর যদি বলে যে উইথ আর্গুমেন্ট বা প্যারামিটার, তার মানে হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে কিছু থাকবে, আর যদি বলে উইদাউট আর্গুমেন্ট তার মানে কিছু থাকবে না। সবাই ক্লিয়ার কিনা প্লিজ একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আসো যে আমরা প্রথমটা সলভ করি, সবাই তো প্রথমটা পারবো অবশ্যই, তারপর আমরা আজকে যেহেতু ওই চারটা বলতেছি সলভ করব। আমরা দুইটা সংখ্যার যোগ, আবারও বলি আমাদের প্রোগ্রামের টার্গেট হচ্ছে দুইটি সংখ্যার যোগ করা। তাহলে আমাদের এখন এটার ডেফিনেশন লিখতে হবে, ক্লাস ক্লাসের মতো আমরা খুব দ্রুত দুইটা ভেরিয়েবল নিচ্ছি, এক্স ওয়াই এবং চাইলে জেড নিতে পারি, গত ক্লাসে সম্ভবত এবিসি নিয়েছিলাম। প্রিন্ট এফ, তাহলে আমরা এখানে দিচ্ছি এন্টার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, মেসেজ জাস্ট, এ তো বুঝতেই পারতেছো, নাথিং এলস, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কমা, এম পার্সেন্ট এক্স, কমা, এম পার্সেন্ট ওয়াই। সো দুইটার সঙ্গে ইনপুট নেওয়া হয়ে গেল, আমরা জেড এর মধ্যে এক্স প্লাস ওয়াই লিখবো এবং আমরা এখানে প্রিন্ট এফ দিব, পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা অবশ্যই জেড। যদি একেবারে সুন্দর করে লিখতে চাই রেজাল্টগুলো, যে পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু, তাহলে এখানে অবশ্যই এক্স কমা ওয়াই কমা জেড হবে। আশা করি আমাদের ডেফিনেশনে কোনো অ্যারর নাই। এখন আসে কল করব আমরা, তাহলে অবশ্যই ফাংশনের নামটা ধরে কল করতে হবে এবং শেষে সেমিকোলন দিতে হবে। আসো আমরা রান করে দেখি যে আমাদের আউটপুট পাই কিনা। সো এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20, আশা করি 30 আসবে, আসছে। সো আমরা এগুলো কিন্তু আজকে আর এক্সপ্লেন করতেছি না, এটা ফাংশনের ডেফিনেশন আর এটা হচ্ছে কলিং, সো আমি কমেন্টও লিখলাম না। তাহলে এখন এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে কলিং, এটা হচ্ছে ডেফিনেশন। এখন এটা কী বলছে? উইদাউট আর্গুমেন্ট, তার মানে কোনো আর্গুমেন্ট আসেনি। উইথ উইদাউট রিটার্ন, রিটার্ন বলতে যেটা বোঝানো হয়, তোমরা দেখো যে মেইন ফাংশনের ভিতরে রিটার্ন একটা লাইন আমরা লিখতাম না? ইয়েস স্যার। তো এই রিটার্নের গুরুত্ব অনেক, আজকে সেটা বুঝবা। দেখো এই এখানে আমি কোথাও কি রিটার্ন লিখছি? নো স্যার। আচ্ছা, লিখি নাই। তাহলে এবার আসো আমরা সেকেন্ডটা করতে গেলে বুঝবা যে গুরুত্বটা কোথায়। এবার আসো আমরা সেকেন্ডের অপশনটা যাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আসো
যে এইখানে এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমার কাছে আসতে হবে, কিভাবে আসবে? তো এই আসার বিষয়টা আমরা এখানে আগে ক্লিয়ার করতে হবে যে এখানে কিভাবে এই এক্স এবং ওয়াই এর ভ্যালু আসবে। তার মানে আমি ধরে নিচ্ছি এক্স এক্স এবং ওয়াই এর ভ্যালু আমার কাছে আসছে, যদি আসে তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি জেড, এবং জেড ইকুয়ালস টু বলতেছি এক্স প্লাস ওয়াই, এবং এখানে রিটার্ন লিখতেছি জেড। তার মানে এই এখানে কিন্তু আমরা জেডের ভ্যালু এই লাইনে প্রিন্ট দিয়েছি, মানে এই ফাংশনের ভিতরে প্রিন্ট দিয়েছি। আর এখানে বলতেছি যে যেহেতু ইন্টিজার তার মানে কি উইথ রিটার্ন, তার মানে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন, তার মানে আর্গুমেন্ট মানে কিছু একটা আসবে, এখানে কিছু একটা আসবে, যদি আসে তাহলে তোমার এক্স এবং ওয়াই এর মধ্যে ভ্যালু পাবে, পেলে জেড এর মধ্যে থাকবে যোগফলটা, এবং আমরা যেহেতু বলতেছি উইথ রিটার্ন তার মানে সে ব্যাক করবে, কার কাছে ব্যাক করবে, যে কল করবে তার কাছে ব্যাক করবে। তো এখন আসো কলিং ফাংশনটা কীরকম হয় একটু দেখি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই প্যারেন্থিসের ভিতরে কিছু একটা হবে তাই আমি বলতেছিলাম। তো এখন আসো যে এখানে দুইটা প্যারামিটার আছে, আমি শুরুতে বলছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি আর্গুমেন্ট না, এগুলো হচ্ছে প্যারামিটার। এখানে দুইটা প্যারামিটার আছে, তো আমরা এগুলোকে বলি প্যারামিটার, যখন কোনো ভেরিয়েবলের টাইপ থাকে এবং ভেরিয়েবল থাকে এগুলো আমরা বলি প্যারামিটার। আর এইখানে কলিংয়ের সময় যেটা লিখবো এটাকে বলে আর্গুমেন্ট, অর্থাৎ ফাংশন কল করার সময় যেটা লিখি সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট এখানে কয়টা আর্গুমেন্ট পাস করতে হবে? দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, কারণ আমার দুইটা প্যারামিটার আছে। তাহলে দুইটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি আপাতত, এখান থেকে যেমন এখানে যেমন এন্টার দ্য ভ্যালু অফ দিয়েছি, এখানে দিতে চাচ্ছি না, আপাতত সরাসরি দিচ্ছি, পরে দেখাবো কীভাবে দেওয়া যায়। সাপোজ আমি 10 এবং 20 অথবা ডিফারেন্ট ভ্যালু নিই 10 এবং 25, তাহলে এই যে এইটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এই ফাংশন কী করতেছে? দুইটা আর্গুমেন্ট পাস করতেছে, এই যে বলছে যে ফাংশন উইথ আর্গুমেন্টস, দুইটা আর্গুমেন্ট পাস করতেছে। তাহলে 10 যাবে কার কাছে? 10 যাবে হচ্ছে আমার এই ফাংশনের যে নামটা সামেশন টু, এখানে আসবে। আসার পরে এই 10টা সে প্রথম প্যারামিটার দ্যাট মিনস এক্স এর মধ্যে সে ট্রান্সফার করে দিবে, দ্যাট মিনস পাঠিয়ে দিচ্ছে, 10টাকে পাঠাচ্ছে এক্সের কাছে, মানে প্রথমটা প্রথমটার কাছে আসবে। 25 যেটা সেকেন্ডটা, সেকেন্ডটার কাছে আসবে, তার মানে ওয়াইয়ের কাছে আসবে। তাহলে এই 25 আসলো ওয়াইয়ের কাছে। এখন যদি বলো স্যার আমার কি এখানে এক্স ওয়াই দিতে হবে, এখানে তো এক্স ওয়াই আছে, আমি কি এখানে এক্স ওয়াই ছাড়া অন্য কিছু দিতে পারবো? পারবা, কোনো প্রবলেম হবে না, দেখি একটু দিয়ে দেখি কোনো প্রবলেম হয় কি না। এখানে এ আচ্ছা এটা পরে বুঝাই, আমাদের থাক সময়, আগে চারটা বুঝাই তারপর আমি ওই বিষয়গুলো কথা বলবো। 10 আসতেছে এক্সের কাছে, 25 আসতেছে ওয়াইয়ের কাছে, তাহলে যদি তাই হয় তাহলে এখানে 10 আসছে এবং এখানে 25 আসছে, তাহলে অবশ্যই এই লাইনে জেড ইকুয়ালস টু 10 প্লাস 25 সো ইকুয়ালস টু 35 আমার আসার কথা। তাহলে 35 যদি জেডের মধ্যে স্টোর হয় তাহলে এই জেডের মধ্যে এখন 35 আছে, রিটার্ন জেড। এখন কার কাছে রিটার্ন করবে? যে কল করছে তার কাছে রিটার্ন আসবে, তাহলে এর কাছে রিটার্ন আসবে। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি ইন এডিশন, যে একটা ভেরিয়েবল নিচ্ছে লাইক ধরো ইন্টিজার নিলাম আর, একটা ভেরিয়েবল নিলাম আর এর মধ্যে আমি এটা রেখে দিলাম, অর্থাৎ এই যে যে জেডটা রিটার্ন করতেছে জেড আসতেছে কার কাছে? এর কাছে, কারণ সে কল করছিল, কল করার পরে বলছে আমি তোমাকে দুইটা ভ্যালু দিচ্ছি, তোমার কাজ হচ্ছে এই দুইটা ভ্যালুকে যোগ করে আমাকে রেজাল্টটা পাঠানো। তো সে কী করলো? ঠিক আছে তুমি পাঠাও, সে পাঠালো, পাঠানোর পরে সে কী করলো? রিসিভ করলো, রিসিভ করে সেই দুইটার মধ্যে যোগ করলো, যোগ করে কী করলো? তার কাছে ব্যাক করে দিল। তাহলে এ হচ্ছে ব্যাক, তার মানে এর কাছে ব্যাক আসছে। তাহলে ব্যাক এসে রেজাল্টটা সে কার মধ্যে রাখছে? আর এর মধ্যে। এখন যদি তুমি এখানে প্রিন্টএফ দিয়ে আর প্রিন্ট দাও, আর যদি সেটা আসে তাহলে আমরা বিলিভ করবো যে আমার কাছে রিটার্ন আসছে, তাহলে এখানে দিচ্ছি আর। ওকে, তাহলে এখানে আমরা যদি আর দেই তাহলে এখানে আমরা তো আর এক্স এবং ওয়াই ভ্যালু বলতে এখানে কোনো কিছু ডিসপ্লে করাতে পারবো না, কারণ যেহেতু আমরা কোনো ভেরিয়েবল নেইনি, সরাসরি 10 প্লাস 25 দিতে পারবো। তাহলে আসো একটু রান করে দেখি যে আমাদের লাস্টেরটাতে 35 আসে কি না। আচ্ছা প্রথমটা আগে দিয়ে নিই, 10 20, সো প্রথমটার জন্য 30 আসছে এবং সেকেন্ডটার জন্য কিন্তু 35 আসছে। অথবা আমরা চাইলে প্রথমটাকে অফ করে রাখি, প্রথমটার কলিংটা অফ করে রাখলাম, সিম্পলি রান করি, 35 আসছে। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে এই ফাংশনটা তার একটা ভ্যালু রিটার্ন করে দিয়েছে এবং সেই রিটার্নটা যখন কল হয়েছে তার কাছে ফেরত গেছে, ফেরত যাওয়ার কারণে এখানে আর আসছে। এখন সিম্পলি যদি কেউ এখানে রিটার্ন না লিখো, ধরো আমি এখানে রিটার্ন লিখলাম না, তাহলে এই জেডের ভ্যালু কিন্তু এখানে আসবে না। একটু রান করে দেখি কী রেজাল্ট আসে। থার্টি ফাইভ দিচ্ছে, যদিও রিটার্ন না করলেও 35 দিচ্ছে। এটা হয়তো কম্পাইলার কারণে, কম্পাইলার কারণে হচ্ছে, সেই স্মার্টলি হয়তো বুঝে নিচ্ছে এই কারণে হতে পারে। আমি এখানে 40 দিয়ে দেখি একটু,
65 কাজ করতেছে, তার মানে বাই ডিফল্ট সে হয়তোবা এখানে যেহেতু ইন্টিজার রিটার্ন টাইপ আছে সে ধরে নিচ্ছে যে এটা তার কাছে ফেরত আসবে, এই কারণে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল রুল যেটা সেটা হচ্ছে আমাকে রিটার্ন লিখতে হবে, না হলে যাওয়ার কথা না। আমি এটা এই কম্পাইলারে এখন দেখলাম, এর আগে দেখিনি। সো আমার এখান থেকে রিটার্ন যাওয়া মানে এখানে তার কাছে আসবে। দেখো, আচ্ছা অন্যভাবে যদি বলি, এখানে যদি আমরা ভয়েড লিখি, আমি ভয়েড লিখলাম এবং রিটার্নটা অফ করে দিলাম, এবার আশা করি রেজাল্ট এখানে আসার কথা না। একটু রান করে দেখি, এখানে ভয়েড অ্যারর ধরছে, কারণ হচ্ছে আমাদের উপরে ভয়েড নাই, উপরে আছে হচ্ছে ইন্টিজার। সো আমাকে এটা ভয়েড যদি করে দেই, এখন যদি রান করো দেখবা যে গার্বেজ ভ্যালু আসার কথা, এখানে অ্যারর ধরছে। অ্যারর ধরছে কেন? ভয়েড ভ্যালু নট ইগনোরড অ্যাজ ইট অট টু বি, তার মানে আমরা বলতেছি ভয়েড, বলতেছি ভয়েড, কিন্তু এখানে কি করছি আমরা দুইটা ভ্যালু তার কাছে পাঠাচ্ছি, দুইটা ভ্যালু পাঠানোর পর তার কাছ থেকে কিন্তু কোনো কিছু রিটার্ন আসতেছে না, তো সে এক্সপেক্ট করতেছে তার কাছে রিটার্ন আসবে, এই কারণে সে এখানে একটা অ্যারো দিচ্ছে যে ভয়েড ভ্যালু নট ইগনোরড অ্যাজ ইট অট টু বি। তাহলে আমাদের এখানে ভয়েড লিখলাম, এখানেও ভয়েড লিখলাম, এবং এখানে ডেটা যাচ্ছে না। আসলে রিটার্ন দিয়ে দেখি যায় কি না, তাও অ্যারো ধরছে। ভয়েড ভ্যালু নট ইগনোরড অ্যাজ ইট অট টু বি, তার মানে ইগনোর করতে সে পারতেছে না। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত তুমি ইন্টিজার না দিবা ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এটা সলভ করতে পারতেছে না। কিন্তু আমি যে এররটা আসলো, এররটা আসার কথা না, কোনো একটা কারণে আমরা এররটা দেখলাম। আচ্ছা, থার্ডটা বোঝাতে গেলে আমরা হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবো। কম্পাইলার একটু অ্যাডভান্স মনে হচ্ছে যে আউটপুট দিচ্ছিল আর কি, 65। আচ্ছা, আমাদের থার্ডটা তাহলে দেখি। থার্ডটা তো আমাদের এটার যেটা আমরা দিয়ে ট্রাই করতেছিলাম ভয়েড দিয়ে, কিন্তু থার্ডটাতে কিন্তু সেটা নাই, থার্ডটাতে ওইটাই আছে, তাহলে তো থার্ডটাতে রেজাল্ট আসবে না। তাহলে এ কেন রেজাল্ট দিল না? ও আচ্ছা সরি, আমরা যে ভুলটা আসছে, হ্যাঁ সরি, যে ভুলটা আসছে সেটা অন্য কারণে আসছে। একটু কন্ট্রোল জেড দিই ভয়েড, এবং এটাকেও ভয়েড হবে, কন্ট্রোল জেড দিই ভয়েড। এখন দেখো তো এই যে দুইটা দুইটা ফাংশন সেম হয়ে গেছে না, ভয়েড ভয়েড, এবং প্যারামিটারও সেম না, তোমাকে দেখতেছো জি স্যার, এই কারণে ওই এররটা আসছে আসলে। তো আমরা এই থার্ড পার্টিকে ওইটা বোঝাবো আসলে, আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখবো কোনো প্রবলেম নাই। এটা অফ করে দিলাম, এবার আসো ওই এররটা কি বলে এবার দেখি, সেম আসছে ভয়েড। আচ্ছা, এখানে রিটার্ন লিখছি, এবার দেখি তাও আসছে ভয়েড ভ্যালু নট ইগনোর অ্যাজ ইট অট টু বি সামেশন 40 25 সামেশন 2 40 25 জেড চলে আসছে। আচ্ছা, যে এররটা আসতেছে আসলে, এই এররটা আর আসার পিছনে রিজন হচ্ছে যে আমরা এখানে যে কল করছি, বলতেছি যে কল করার পরে তা তোমার কাছে কিছু একটা আসলে তুমি আরের মধ্যে রাখো, তো যখন আমরা ভয়েড দিচ্ছি তার কাছে কি কোনো কিছু আসবে, কোনো কিছু কি আসবে? যেহেতু ভয়েড দিচ্ছি এখান থেকে কোনো কিছু যাবে? নো স্যার। তো যদি না যায় তাহলে সে রিসিভ করবে কি? কোনো কিছু রিসিভ করতে পারবে না। আমরা বলছি তুমি যেটা রিসিভ করবা সেটা আরের মধ্যে রাখো, যদি এখন আমি এটা মুছে দেই তাহলে দেখবে এররটা নাই। রান করো, দেখার ওটা নাই, আরের ভ্যালু কিন্তু জিরো আসছে, গার্বেজ ভ্যালু আসছে। মানে যেটা হচ্ছিল আমরা যেটা তোমাকে বুঝাচ্ছিলাম যে সে যখন কল করে ডাটা যখন এর কাছে পাঠাচ্ছে, পাঠানোর পরে এখানে যে যোগটা হচ্ছে, যেই যোগটা হচ্ছে যোগের রেজাল্ট তার কাছে ফেরত আসতে হবে। কিন্তু আমরা বলছি যখন ভয়েড দিব তখন কিন্তু ফেরত যাবে না, তা আমরা ভয়েড দিয়েছি, ভয়েড দেওয়ার পরে আমরা বলতেছি তোমার কাছে যেটা ফেরত আসছে সেটা তুমি আরের মধ্যে রাখো। এখন সে বলতেছে আমার কাছে তো কিছু আসবে না, আমি কিভাবে রাখবো, ওই আরেকটা এসে দিচ্ছিল, তুমি এখানে আরের মধ্যে রাখতে চাচ্ছ, তার মানে সে তো আরের মধ্যে কিছু রাখতে পারবে না, পারবে না, কারণ তার কাছে কিছু যাচ্ছেই না। এই কারণে সে আরেকটা দিচ্ছিল, যে এখানে বলতেছিল যে ভয়েড ভ্যালু নট ইগনোর অ্যাজ ইট অট টু বি, যে কোনোভাবে সে এটা ইগনোর করতে পারতেছে না, তার মানে আমার ডেটা কিন্তু আসতেছে না, সো এখানে কিন্তু আমি এটা দিতে পারবো না। তাহলে আসো আমরা যে এবার এটা ঠিক করি, এটা হবে আমাদের ইন্টিজার, এবং এটা হবে ইন্টিজার, এবং এখানে রিটার্ন দিতে হবে, তাহলে আমার ডেটা আমরা পাবো। এবার আসো, কোনো অ্যারর থাকবে না, দেখো 65 আসছে, কোনো অ্যারর নেই। তার মানে এখানে যদি এখন ডিফারেন্ট ভ্যালু পাঠাই, সাপোজ ধরো আমি পাঠাচ্ছি 100 200, এখন এগুলো কিন্তু ইউজার কাছে পাঠানো যাবে, তাহলে এটার জন্য দুইটা ভেরিয়েবল চিন্তা করতে হবে। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ইউজার কাছ থেকে নিবো, তারপরে পাঠাবো, সেটা হতেই পারে। যদি চাও দেখতে আমি চাইলে এখনই দেখা দিতে পারি।
আচ্ছা দেখিয়ে দিই, অনেকের মনে ডাউট আছে। ধরো এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছে, একটা এ আর একটা বি। ওকে, তাহলে আমি এখন এই দুইটা লাইন কপি করব, কন্ট্রোল সি এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, আমরা বলে দিচ্ছি যে এন্টার দ্য ভ্যালু অফ এ এবং বি, এখানে বলে দিচ্ছি এ এবং বি। তোমরা এখন বলতে পারো, স্যার আপনি কি এক্স ওয়াই দিলে কোনো প্রবলেম হতো? অবশ্যই হতো না, আমি ইচ্ছাকৃতভাবে ডিফারেন্ট নিচ্ছি, কোনো ধরনের প্রবলেম হতো না এক্স ওয়াই নিলে, আমি ইচ্ছাকৃতভাবেই নিচ্ছি। তাহলে এখন দেখো, এ এবং বিকে আমি এখানে পাস করাবো, এ এবং বিকে পাস করাবো। এখন ধরো তুমি এখানে এর ভ্যালু ইনপুট নিচ্ছে হচ্ছে ফাইভ এবং বির ভ্যালু ইনপুট নিচ্ছে সিক্স, তাহলে এ যদি ফাইভ হয়, বি যদি সিক্স হয়, তাহলে এখানে কি ফাইভ আর সিক্স যাচ্ছে? তাহলে এখানে কিন্তু এ আর বি যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে এর ভ্যালু আর বির ভ্যালু। তার মানে এখানে তুমি ভেরিয়েবল যাই দাও না কেন, আসলে কোনো প্রবলেম নাই। তার মানে এই যে এ আসতেছে এক্সের কাছে, আসতেছে এক্সের কাছে, আলটিমেটলি কি এ আসতেছে না, এর ভ্যালু আসতেছে, এর ভ্যালু আসতেছে, এ তো আর আসতেছে না। সো তুমি এখানে এ বি দাও আর এক্স ওয়াই দাও, কোনো সমস্যা নাই। আমি ইচ্ছাকে তো আলাদা করলাম, ওই যে তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমি একটু চেঞ্জ করে দিলেও সমস্যা হবে না, যে এখানে এ বি চেঞ্জ করতে যাচ্ছিলাম, তো ভাবছিলাম এটা পরে বোঝাবো, তো যেহেতু চলে আসছে এই জন্য বলতেছি যে এখানে এ দ্যাট মিনস এর ভ্যালু ফাইভ, তাহলে ফাইভ আসতেছে কিন্তু এ কিন্তু আসতেছে না, বি মানে বির ভ্যালু সিক্স, সিক্স আসতেছে, বি কিন্তু আসতেছে না। তাহলে এবার রান করে দেখো, আমাদের ইউজারের কাছে ইনপুট নিয়ে কাজ করানো যাবে। তাহলে এর ভ্যালু দিচ্ছি ফাইভ এবং বির ভ্যালু দিচ্ছে সিক্স, কত আসছে? ইলেভেন। এটি আমরা সরাসরি দিয়ে দিচ্ছিলাম সময় বাঁচানোর জন্য। আমি আবার রান করি, যদি অন্য ভ্যালু দিই, সাপোজ দিলাম টোয়েন্টি হান্ড্রেড, তাহলে একশো বিশ। ক্লিয়ার সবাই? এখন যদি তুমি মনে করো, স্যার আমি এখানে দেখাবো, দেখাও পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু, রান করো। সরি, রান করলে তো অবশ্যই হবে না, এখানে আমাকে অবশ্যই এ কমা বি কমা বলতে হবে। তাহলে আসো, তাহলে টেন এবং টুয়েলভ আসছে, টেন প্লাস টুয়েলভ ইকুয়ালস টু টোয়েন্টি টু আসছে কিন্তু। এখন যদি আমি প্রথমটাও অন করে দিই এবং এখানে একটা কাজ করি, একটা সি আউট এখানেও দিতে পারো, অথবা আমাদের যে প্রথম ফাংশন যেখানে শেষ হয়েছে এটার পরে দুইটা স্ল্যাশ এন দিতে পারো, আসো একটু রান করে দেখি, তাহলে বুঝতে পারবা কীভাবে রেজাল্ট চাচ্ছিলাম। সাপোজ টেন এবং টোয়েন্টি আসবে থার্টি, এই যে মাঝখানের লাইন ফাঁকা হয়েছে না, এই ফাঁকা লাইনটা আমি কীভাবে আনলাম, আমি এই যে প্রথমটা রেজাল্টের পরে দুইটা স্ল্যাশ এন দিয়েছি। সো তুমি এখানেও দিতে পারো, অথবা যদি মনে করো সামেশন ওয়ানের পরে এখানে একটা প্রিন্ট এফ দিবা, স্ল্যাশ এন দিবা, তাও কিন্তু হবে, একই কথা। এবার আসো পরেরটাতে, আমি ইনপুট দিচ্ছি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ, দেখো তো আসছে কিনা, বুঝতে পেরেছো কি? আচ্ছা, এবার আসো, যদি আমি এখান থেকে রিটার্ন যে না দিই তখন রেজাল্ট আসতেছিল, আরেকবার টেস্ট করে দেখি আসলে কি তাই কিনা, যে কম্পিউটার কি বুঝে ফেলতেছে যে আমার রিটার্ন টাইপের কারণে নিয়ে নিচ্ছে কিনা, সেটা একটু ভেরিফাই করি। টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড, হ্যাঁ চলে আসতেছে, মানে কম্পাইলার অটোমেটিক সে বুঝে নিচ্ছে, যেহেতু রিটার্ন টাইপ আছে তার মানে ডেটা অটোমেটিক সে চলে যাচ্ছে, আমরা না দিলেও চলে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, এই কম্পাইলারের কারণে হচ্ছে, কম্পাইলার হয়তো অ্যাডভান্স লেভেলে এখানে আপডেট করেছে। এবার আসো আমাদের সেকেন্ড পার্ট ডান, এবার আসো আমাদের থার্ড পার্টটা আমরা যাব, এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, জাস্ট চারটা প্যাটার্ন বুঝলেই হচ্ছে, কোনটা কীভাবে ইউজ করবো আমরা ফিউচারে বলবো। তাহলে আসো এটার ভিতরে আমি কার্লি ব্র্যাকেট দিচ্ছি, তাহলে কোনো রিটার্ন যাবে না, আমি জাস্ট এই এতটুকু কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি এবং এখানে দিচ্ছি কন্ট্রোল ভি। আচ্ছা, কন্ট্রোল ভি দিলে তো হবে না, এক্স ওয়াইয়ের ভ্যালু তো এখানে আমার কাছে চলে আসছে, আমি এখানে ইনপুট নিতে পারবো না। সো এই দুই লাইন ক্যান্সেল, এখান থেকে এক্স ওয়াই এখানে ডিক্লেয়ার করা যাবে না, শুধু জেডটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি এক্স ওয়াই জেড, ওকে কোনো সমস্যা নেই। এখন তোমরা বলো, যেহেতু আমরা বলছি ভয়েড, তার মানে এখান থেকে রিটার্ন যাবে না, তার মানে রিটার্ন লিখবো না, ঠিক আছে? এখান থেকে কিন্তু রিটার্ন আমরা লিখতে পারবো না, প্রথম কথা। এখন আসো, যে ডেটা আসবে, তাহলে ডেটা কখন আসবে, যখন আমরা ফাংশন কল করবো তখন আসবে। তা আসো আমরা ফাংশন কল করার চেষ্টা করি, আমরা ফাংশন কল করার চেষ্টা করি, ফাংশনের নাম হচ্ছে সামেশন থ্রি, তাহলে সামেশন থ্রি। সো এগেইন তুমি যদি মনে করো, এটার জন্য দুইটা ভেরিয়েবল নিবা, সাপোজ ধরো নিচ্ছি এক্স ওয়াই নিলাম, আমি যদি জাস্ট এতটুকু কপি করি, কন্ট্রোল সি
কন্ট্রোল ভি, মনে করে এগুলো নাই, ঠিক আছে, এটা এটার জন্য, এটা নতুন করে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই, তাহলে এখানে কি দিব, এক্স এবং ওয়াই, তাই নয় কি? দেখো তো বুঝলা কি না, এগুলো মনে করো নাই, কিচ্ছু নাই, তাহলে আমার সামেশন থ্রি যখন কল করব তার ভিতরে দুইটা ভ্যালু দিতে হবে। তার দুইটা ভ্যালু আমি প্রথমে কার কাছ থেকে নিচ্ছি, ইউজারের কাছ থেকে নিচ্ছি। তাহলে ইউজার তো মনে করো যে ইনপুট দিছে সাপোজ ধরো 50 আর হচ্ছে 50 বা ধরো 60, তাহলে এক্স এর মধ্যে কত আসলো, 50 আর ওয়াই এর মধ্যে গেল কত, 60। তাহলে এখন এখানে কিন্তু আলটিমেটলি আছে 50, 50 পাঠাচ্ছে কার কাছে, এক্স এর কাছে। সো ব্যাপারটা কিন্তু এমন না যে এক্স এর কাছে এক্স আসতেছে, এক্স এর ভ্যালুটা এই এক্স এর মধ্যে আসতেছে, ওয়াই এর ভ্যালুটা এই ওয়াই এর মধ্যে আসতেছে, ব্যাপারটা ক্লিয়ার? এইগুলোকে বলে আর্গুমেন্ট আর এগুলোকে বলে প্যারামিটার, যেগুলোতে ভেরিয়েবল টাইপ আছে সেগুলো হচ্ছে প্যারামিটার, আর এখানে কিন্তু কোনো টাইপ নাই, এগুলো হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট পাস করছে প্যারামিটারের কাছে। তাহলে এখন আসো দেখি আমরা 3 নম্বরের ক্ষেত্রে কী রেজাল্ট আসে। এটা হচ্ছে প্রথমটা 10 এবং 20, 30 আসলো, এবার হচ্ছে দ্বিতীয়টা 20 আর হচ্ছে 25 আসলো, এবার হচ্ছে তৃতীয়টা 10 এবং 100 আসছে। কোনো প্রবলেম হয়েছে কি? কোনো প্রবলেম কিন্তু হয়নি, তোমরা অনেকে সাইলেন্ট আছো, হয়তো বা মনে হচ্ছে যে একটু ডাউট আছে তোমাদের কোনো কোনো ক্ষেত্রে, বলো ডাউটটা একটু ক্লিয়ার করে দিই। বলো কারো ডাউট আছে? নো স্যার। না স্যার। আচ্ছা এখানটা স্ল্যাশ এন দেই, তাহলে আমাদের নিউ লাইন প্রিন্ট হবে। রান করি, 5 5 5 5 5 5, দেখো সবগুলোতে সেম আউটপুট আসছে না, কোনো ধরনের প্রবলেম কিন্তু করেনি। এখন তোমরা যদি মনে করো স্যার আমি এখান থেকে প্রিন্ট দিব না, কিন্তু আমি এখান থেকে রিটার্ন করতে পারবো কি না, ধরো আমি প্রিন্ট দিলাম না, তুমি এখান থেকে কী করলা, রিটার্ন জেড, প্রথমত এখানে যেহেতু ভয়েড আছে কোনোভাবেই তুমি রিটার্ন লিখতে পারবে না, সো রিটার্ন আমি জোর করে লিখলাম, তাহলে এখন রিটার্ন জেড কার কাছে ফেরত যাবে, আমরা যেটা চিন্তা করি ফেরত আসবে কার কাছে, সামেশন থ্রির কাছে, তাই না? তাহলে ফেরত আসলে আমরা ধরতে চাইবো যে তুমি ভ্যালুটা ধরো, তাহলে ধরো তুমি একটা ভেরিয়েবল এখানে একটা বাড়াও, যে মনে করো একটা ভেরিয়েবল বাড়াচ্ছি কে, এবং তাকে আমরা ধরার চেষ্টা করতেছি, যেটা আমার কাছে আসবে সেটা আমি কে এর মধ্যে রেখে দিব। এবার রান করো, ডেফিনেটলি অ্যারোর আসবে, অ্যারোর আসছে, F2 দিয়ে দেখো, ওই যে ভয়েড ভ্যালু নট ইগনোরড অ্যাজ ইট অট টু বি, সেই অ্যারোর মেসেজটা আসছে। তার মানে তুমি এখানে বলতেছো যে তুমি যেটা রিসিভ করছো সেটা কের মধ্যে রাখো, কিন্তু সে তো কোনো রিসিভই করেনি, তার কাছে তো কোনো ভ্যালু আসেনি, আমি রিটার্ন লিখাম পরেও কিন্তু তার কাছে যাচ্ছে না, যাচ্ছে না এই কারণে, কারণ এটা ভয়েড আছে এখানে, তার মানে কোনোভাবে এখান থেকে ডেটা পাঠাতে পারবে না। সো পাঠাতে না পারলে আমার কাজ এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে, কোনটার ভিতরে, যেটার ভিতরে সীমাবদ্ধ থাকবে, যা আসবে এর মধ্যেই কাজ করতে হবে। সো আমাদের এখানে কে ভেরিয়েবলটা দরকার নাই। এবার আমাদের লাস্ট যেই পার্টটা সেটা হচ্ছে এটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে ব্যাপারটা কীরকম, রিটার্ন হবে বাট আর্গুমেন্ট আসবে না, তাহলে রিটার্ন হবে আর কোনো আর্গুমেন্ট আসবে না, আর্গুমেন্ট না আসতে তো আমাকে ইনপুট নিতে হবে, এতটুকু নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখো কোনো আর্গুমেন্ট যদি না আসে তাহলে আমাকে ইনপুট দিতে হবে, তাই না? কোনো আর্গুমেন্ট আসে না, দ্যাট মিন্স এখানে কোনো প্যারামিটার আমরা যেহেতু ইউজ করতে পারিনি, তার মানে এখানে কোনো ডেটা রিসিভ করবে না, রিসিভ না করলে আমার ইউজারের কাছ থেকে ডেটা নিতে হবে। সো দুইটা ডেটা নিলাম, জেডের মধ্যে আমরা রাখলাম যোগফলটা, এখন এখান থেকে কি আছে, রিটার্ন টাইপ আছে, সো আমরা এখান থেকে কি করব, রিটার্ন জেড। এখন এটা কার কাছে যাবে, যখন আমরা এই ফাংশনটাকে কল করব সামেশন 4, তার কাছে ফেরত যাবে, আসো দেখি যায় কি না, কন্ট্রোল ভি, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছে লাইক ইন্টিজার কে, কে ইকুয়ালস টু আমরা দিলাম, তার মানে যদি কোনো কিছু ফেরত আসে সেটা এর মধ্যে আসতে, সে কার মধ্যে রেখে দিচ্ছে, কে এর মধ্যে রেখে দিচ্ছে। তাহলে এখন যদি আমরা প্রিন্ট এফ দেই এখানে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা কে, তাহলে দেখবো যে আমরা কী রিটার্ন আসলো, যে এখানে এখান থেকে কী রিটার্ন যাবে, রিটার্ন যাবে অবশ্যই কের ভ্যালু, দ্যাট মিন্স আমি এখানে যে ইনপুটগুলো দিব সেই ইনপুটগুলো কিন্তু ওখানে রিটার্ন যাবে। আসো রান করে দেখি, শুধু লাস্টেরটা চিন্তা করো, 5 5 5 5 5 5, তিনটা আগে দেখছি আমরা, এবার আসলে লাস্ট ওয়ান, 100 200, দেখো 300 আমরা পাচ্ছি, 300 কিন্তু আমরা পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে যে যোগটা আমি করেছি ইউজার কাছে ইনপুট নিয়ে, এবং জেড যে তার কাছে ফেরত যাচ্ছে, এই ফেরত যাওয়াটা সে কিন্তু এখানে রিসিভ করেছে, রিসিভ করে তারপরে সে ভ্যালুটা দিচ্ছে, তোমরা কি ক্লিয়ার? এখন যদি তোমাদের কাছে মনে হয় স্যার এখানে কি আমি এক্স ওয়াই প্রিন্ট দিতে পারবো,
আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, আমাদের সময় নেই আজকে, আমরা পরবর্তী সেশনে আর আজকে আসতে যাচ্ছি না, আজকে ক্লাসটা এই পর্যন্তই, তোমরা প্র্যাকটিস করো, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ফার্দার ডিসকাস করব। সবাই ভালো থাকবে, তোমরা একটু প্র্যাকটিস করো, যেই সব বিষয়গুলোতে প্রবলেম হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি রিভিউ করে দিব। স্যার প্রেজেন্টটা নিলেন না স্যার? প্রেজেন্ট নিয়েছি, হ্যাঁ আমার প্রেজেন্ট তো নেওয়া হয়নি।